টপ ফাইভ এর শেষ নামটি হচ্ছে রাহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি এখন ঢাকার আজিমপুর কবরস্থানে, আর এই আজিমপুর কবরস্থানে শায়িত আছে বাংলাদেশের আলোচিত একজন মডেল এবং অভিনেত্রী সুমায়া আজগর রাহা। তারকা মডেল এবং লাক্স সুন্দরী সুমায়া আজগর রাহা, তিনি 2013 সনের 22শে মার্চ রাতে যে কোনো সময় আত্মহত্যা করে। আর তার পরের দিন 23শে মার্চ শনিবার দুপুরে অনেকটা লুকোচুরি করেই, মানে কাউকে না জানিয়েই, তার পরিচয় গোপন করে এই আজিমপুর কবরস্থানে লাশ এখানেই দাফন করা হয়, এই এই জায়গাতেই। এই কবরস্থান থেকে, এই কবর থেকেই রাহাকে তার ডেড বডি তুলে নিয়ে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। রাহার আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রাব্বুল আলামিনের কাছে বলি, হে আল্লাহ, যদি এই মরহুমা রাহার গুনাখাতা থেকে থাকে তাহলে আল্লাহ আপনি তাহার গুনাখাতা মাফ করে দেন, তাহার কবরে আপনি জান্নাতের সুগার নসিব করেন, আমিন। আর এই আজিমপুর কবরস্থানে যারা শায়িত আছে, আল্লাহ আপনি প্রত্যেকের গুনাখাতা মাফ করে দেন, এবং কারো যদি কবরে আজাব থেকে থাকে, আল্লাহ তাহলে আপনি তাদের আজাব উঠিয়ে নিয়ে, আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের সুগ্রাণ নসিব করেন, আমিন।